গত জুনে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। চুক্তি নবায়ন না করার কারণ হিসেবে সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও ক্রিকেট থেকে খুব বেশি দূরে থাকতে পারলেন না দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হয়ে ফিরছেন 51 বছর বয়সী এই কিংবদন্তি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো আজ এ তথ্য দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, আইপিএলের আসন্ন মেগা নিলাম সামনে রেখে সম্প্রতি রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দ্রাবিড়। দলটির বর্তমান অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে দ্রাবিড়ের বোঝাপড়া বেশ দারুণ। রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্কও পুরনো, দলটির খেলোয়াড় ছিলেন দ্রাবিড়। এরপর 2014 ও 2015 মৌসুমে দলের পরিচালক ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। দ্রাবিড়ের কোচিংয়েই 2018 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতে ভারত। বয়সভিত্তিক দলে ঈর্ষণীয় সাফল্যের পুরস্কার হিসেবে 2021 সালে তাকে ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেয় BCCI। ESPN আরও জানিয়েছে, রাজস্থান রয়্যালসে দ্রাবিড়ের সহকারী কোচ হিসেবে কাজ করবেন বিক্রম রাথোর। ভারতের জাতীয় দলেও রাথোর দ্রাবিড়ের সহকারী ছিলেন, কাজ করেছেন ব্যাটিং কোচ হিসেবে। দ্রাবিড় রাজস্থানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলে এই পদ থেকে সরে দাঁড়াবেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। লঙ্কান এই কিংবদন্তিকে দেখা যাবে নতুন দায়িত্বে। তিনি রাজস্থান রয়্যালসের মালিকানাধীন সব ফ্র্যাঞ্চাইজির পরিচালক হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, 2008 সালে আইপিএলের উদ্বোধনী আসরের পর আর শিরোপা জিততে পারেনি রাজস্থান রয়্যালস। আহমেদ শাফি, চ্যানেল আই। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।